অধিক বড় হওয়ার পরও তুই মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, গ্রামের ভিতরে রিক্সা চালাও, গ্রামের ভিতরে মোটর সাইকেল চালাইয়া খাও, আর দেখা যায় তোর সাথে একসাথে চলাফেরা করছে একই বন্ধু। ও যখন বড় হইয়া যায় সময়ের কদর করার কারণে, লেখাপড়া করার কারণে, ওই সন্তান ভালো রেজাল্ট করার কারণে বড় চাকরিজীবী হইয়া যায়, যখন ওই সন্তান দেশের ভিতরে আসে সবাই বাহা বাজায় চেয়ারটা সাইরা যায়, আর তুই যখন দেশের ভিতরে আসো, তুই যখন গ্রামের ভিতরে আসো, তোরে বলে তাড়াতাড়ি তোর সঠিক কেড়ে গেলা। একটাই কারণ হলো ওই সন্তান সময়ের কদর করছে আর ওই সন্তান সময়ের কদর করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোরে আমি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর সময় দিয়া আমি তোরে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, তুই এই দুনিয়ার ভিতরে যাওয়ার পর ও বান্দা তুই সময়ের কদর করছো কি করো নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে যে হুকুমগুলো দিয়েছিলাম, আজান হইলে তুই তাড়াতাড়ি নামাজের ভিতরে চলে যাবে, ও বান্দা যখন মসজিদের ভিতরে আজান দিবে তোর কাছে যতগুলা কাজ থাকুক না কেন, তোর কাজ হাত থেকে কইরা যাবে, তোর চিন্তা থাকবে যে তোর এখন কাজ হলো নামাজ, আমার আখিরাত আসল, দুনিয়াটা আমার আসল না, আমার মসজিদের ভিতরে যাইতে হবে, কারণ মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাত, আমাকে মুয়াজ্জিন সব মসজিদের ভিতরে ডাক দিয়া ফলাইছে, আমার এখানে থাকার কোনো সুযোগ নাই। ও ব্যবসায়ীতে ভাই, কতকালের ব্যবসা করবা, হায়াত তো একে একে বিদায় নিয়ে চলে গেছে, সময়টা তো আস্তে আস্তে কাইটা যাইতেছে, কত আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবা, আজান হইয়া যাইতেছে তুমি এখনো দোকানের ভিতরে বেচা কিনা করতেছো, দেখা যায় তোমার মতো কত ভাই আজান দিছে ব্যবসাকে বন্ধ কইরা রাইখা নামাজটা আদায় করে তারপরে আবার মসজিদ থেকে বের হইয়া তারপরে আবার দোকানের ভিতরে ব্যবসা করে, কিয়ামতের মাঠের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই কিয়ামতের মাঠের ভিতরে যখন তুমি দাঁড়াইয়া যাবা আব্দুর রহমান আব্দুল সত্তার যখন দাঁড়াইয়া যাবা, তুমি ওই ব্যবসার ভিতরে যখন লাগাছিলা তোমার পাশের দোকানদারওয়ালা ভাই তখন সে নামাজের ভিতরে চইলা আসছে, আর তুমি দোকানে বসে বসে গল্পের ভিতরে ব্যস্ত ছিলা, তখন তুমি আর ওই সময়ের কদর করো নাই, কিয়ামতের মাঠে তোমার ওই ভাই সময়ের কদর করার কারণে হাসতে হাসতে জান্নাতের ভিতরে চইলা যাবে, আর তুমি আব্দুস সত্তার কাঁদতে কাঁদতে জাহান্নামের ভিতরে চইলা যাবা, ঠিক গেড়ে গেনা। এই জন্য মুসলমান সময়ের কদর করতে হবে কি হবে না, সময়ের কদর করতে হবে কি হবে না, এই জন্য আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ আসর, আমি সময়ের কসম।